প্রথমেই আজকে অভিনন্দন জানাই, আমাদের সঙ্গে রয়েছে রিপন। রিপন আমাদের ভীষণ প্রিয় একজন ক্যান্ডিডেট এবং রিসেন্টলি যে WBSEDCL এর জিওটি পদের পরীক্ষা হয়েছিল সেখানে ও সিলেক্টেড ক্যান্ডিডেট। রিপন, তোমাকে আমাদের চ্যানেল অ্যাসপিরেন্টস একাডেমিতে স্বাগত। থ্যাংক ইউ স্যার। রিপন, যখন প্রথম চাকরির সুখবরটা দেখলে, মানে তোমার পিডিএফ এ তোমার নামটা তুমি দেখলে এবং আমি তোমাকে ফোন করবো ভাবার আগে তুমি আমায় ফোন করেছিলে, তো সেই অভিজ্ঞতাটা বলো যে প্রথম চাকরি পাওয়ার অনুভূতিটা কি ছিল? অনুভূতি বলতে, আমি যখন মানে আমার একটা ফ্রেন্ড আমাকে ব্যাপারটা পিডিএফটা দিয়েছে, তো দেখার পর এখন আমি খুঁজছি, তো খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার নামটা আছে। তা আমি খুবই আনন্দিত। এমনকি স্যার, আপনার যে কথাটা আমার এখনো মনে ভাসছে, আপনি বলেছিলেন যে যখন তুমি মিষ্টি রেডি রেখো তোমার চাকরিটা কনফার্ম। এমনকি আমি অ্যাসপিরেন্ট একাডেমি থেকে এতটাই উপকৃত হয়েছি যে মানে ভীষণ উপকৃত হয়েছি। প্রথম প্রথম তো মনে হতো যে আমি কিভাবে প্রিপারেশন নেব, কোথায় নেব, মানে ইন্টারভিউ প্রিপারেশনটা কিভাবে একা একাকেই নেওয়া যাবে, অনেক ভাবনা চিন্তা করছিলাম। তো আপনাদের অ্যাসপিরেন্ট একাডেমি অনলাইনে আমি দেখতে পেলাম, দেখতে পেয়ে দেখলাম যে না, এ তো খুবই উপকৃত। তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে আমি আপনার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর তারপরে আমি আপনার সাথে যুক্ত হলাম আপনার চ্যানেলের সাথে। আমি খুবই উপকৃত হয়েছি। আচ্ছা, যখন তোমার সাথে আমার প্রথম কথা হয়েছিল তখন তুমি রেশন দোকানে ছিলে, তাই তো? রেশন তুলছিলে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবং তুমি আমাকে জানিয়েছিলে যে তোমার আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয় এবং তোমার ইভেন এখন যে ঘরে তুমি বসে রয়েছো সেই ঘরটা দেখলেও সকলে বুঝতে পারবে যে তোমার আর্থিক পরিস্থিতি খারাপ নয়। সেখান থেকে একটা একটা এত ভালো চাকরি, জিওটি পদের একটা ভালো চাকরি, তো এটা তোমাকে কোথাও কি মানে আগামী দিনে আরো লড়াই করার জন্য ইন্সপিরেশন যোগায়? মানে তোমার মনে হয় যে আরো ভালো কিছু চাকরির জন্য চেষ্টা করব, আরো বেটার কিছু জায়গায় অ্যাচিভ করার চেষ্টা করব? হ্যাঁ স্যার, অবশ্যই। আপনি যখন আমাকে আমি যখন প্রথমে যখন আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখলাম, খুব উপকৃত হয়েছি যে ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, তখন ভাবলাম যে আপনার সাথে তখন যোগাযোগ করলাম। কিন্তু যোগাযোগ করে আবার মনে মনে ভাবলাম যে যে আমি একা একা থেকে স্যারদের সাথে যোগাযোগ করে যদি কোনো উপকৃত পাই, তখন আপনার সাথে যোগাযোগ করে তখন ব্যাপারটা আমি তখন রেশন তুলছিলাম। তো রেশন তুলতে তুলতে তখন আপনি ফোন করেছিলেন। ফোন করার পর তারপর আমি তো তখন সেই মুহূর্তে কথা বলতে পারিনি। আর আমি এই জিওটিতে যে সিলেক্টেড হয়েছি শুধু এতেই আমি দাঁড়িয়ে থাকবো তা না, আমি আরও জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, এর থেকে আরও ভালো জব পাওয়ার চেষ্টা করব আমি। আর অ্যাসপিরেন্ট একাডেমি আমার বিভিন্নভাবে আমার সাথে ছিল, আমিও তাদের সাথে বিভিন্নভাবে কোঅপারেট করার চেষ্টা করেছি। এমনকি আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন, তিনিও আমাদের অনেক মানে অনেক রকম আমাদের যে কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কিভাবে সব কিছুর সব রকম আমাদের হেল্প করেছিল। তো আমি সেদিক থেকে অ্যাসপিরেন্ট একাডেমিকে ধন্যবাদ জানাই, আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ রিপন, তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার মা, বাবা, দিদি আর আমি। আমার তো আপনার তোমার বাবা কি করে এবং সেখান থেকে তোমার এই যে চাকরি পাওয়া, তিনি কতটা খুশি হয়েছেন? আমার বাবা তো খুবই খুশি হয়েছে, মাও খুব খুশি হয়েছে। আমার বাবা হচ্ছে দিনমজুর, আর মানে খুবই কষ্ট হয় বাবা যখন ওরকম মানে কাজ করে আসে, আমার তখন খুবই কষ্ট হয় যে আমি এত এত বড় হয়েছি, বাবার যদি কিছু পাশে দাঁড়াতে পারি তাহলে বাবার উপকৃত হবে। তো আমি খুবই নিজেকে মানে তারপর লড়াই করার চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। তারপরে তো আপনাদের সাথে যোগাযোগ করে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, কিভাবে সবকিছু একদম আমার মানে ক্লিয়ার হয়ে গেল। আর তাছাড়া অ্যাসিস্ট্যান্ট বলুন, তাছাড়া যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে যে স্যার এসেছিলেন, সে স্যার থেকেও অনেক রকম ইন্টারভিউর অভিজ্ঞতা আমার হয়েছিল। সেখান থেকেও আমি অনেক কিছু জানতে পেরেছি যে কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কিভাবে না দিতে হয়, সমস্ত রকম তথ্য আমি জানতে পেরেছি। আমার খুবই অভিজ্ঞ মানে খুবই হেল্পফুল হয়েছে। আচ্ছা, তুমি যে বিভিন্ন পরীক্ষা দিতে কয়েক নম্বরের জন্য চাকরি পেতে না, মানে অল্প কিছু নম্বরের জন্য,
তখন কি হতাশা গ্রাস করতো? তখন কি মনে হতো যে আমি কেন পাচ্ছি না, বা আমার কি করা উচিত, বা নিজের কোনো সেলফ রিয়েলাইজেশন হতো তোমার মধ্যে? স্যার আমার প্রথমত মনে হচ্ছে যে আমি পাবো, এটা আমার পুরো সেলফ কনফিডেন্স ছিল যে আমি পাবোই। তা আমি লড়াই চালিয়ে যেতাম যে আমি হয়তো এই পরীক্ষাটা কিছু নম্বরের জন্য হয়তো আমার হচ্ছে না, আমি হয়তো পরের পরীক্ষাটা এর থেকে আরো ভালো যদি দিই তাহলে হয়তো আমার হবে। তো আমি ওরকম লড়াই চালিয়ে যেতাম। আমার প্রথমত হচ্ছে যে আমার বাবা তো খুব, আমি আমি তো খুবই দরিদ্র ফ্যামিলির থেকে বিলং করি, আমার বাবাও দিন মজুর। তা আমার একটাই টার্গেট ছিল যে আমার বাবার তো বয়স হবে, তার সাথে সাথে আমারও বয়স হবে, আমার বাবার পাশে আমাকে দাঁড়াতে হবে। আমার এটাই সবচেয়ে প্রথম টার্গেট ছিল। যে তারপরে তো আপনাদের সাথে যোগাযোগ করে তো আমার আরো যে আরো উপকৃত হয়েছি যে কেউ আমার পাশে রয়েছে, আমি ইন্টারভিউটাকে উত্তরাতে পারবো। কি তখন ভাবছিলাম যে কিভাবে ইন্টারভিউটা করব, কিভাবে কি করব না করব, হতাশা মানে হতাশা বলতে কি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি যে কোন দিকে যাব, কোন দিকে যাব না, ইন্টারভিউটা কিভাবে কি করব। তখন আপনাদের চ্যানেলের মারফত তো আপনার সাথে যোগাযোগ করে বেশ ভালোই হলো। তুমি তো আমাকে কোনোদিন সামনাসামনি দেখোনি, সরাসরি দেখোনি, শুধুমাত্র আমার কণ্ঠস্বর শুনেছো, যেরকম পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী ইউটিউব চ্যানেলে শোনে বা আমার ক্লাস যারা করে। কারণ আমি সকলকে আমার কণ্ঠস্বরের মাধ্যমে, আমার গাইডেন্সের মাধ্যমে তাদেরকে সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো আমার নিজের জীবনের অভিজ্ঞতা, বা আমি বিভিন্ন জায়গা থেকে শিখেছি, বা আমি যে পদে চাকরি করি সেই পদের মধ্যে দিয়ে কাজ করার ফলে আমি যেগুলো জানতে পেরেছি সেগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো তুমি তো আমার শুধুমাত্র কণ্ঠস্বর শুনেছো, তো তোমার কোথাও মনে হয়েছিল যে স্যারের কাছে কেন ভর্তি হবো বা কেন পড়বো, বা এরকম কখনো মনে হয়েছিল যে আমি যে গাইডেন্সটা পাচ্ছি সেটা সঠিক হবে কি হবে না, তোমার মধ্যে কোনো কিন্তু বোধ এসেছিল? প্রথম প্রথম সেটা মনে হয়েছিল, প্রথম প্রথম সেটা মানে একটু মনে হয়েছিল যে আমি সঠিক জায়গায় কি সেটা প্রিপারেশন সে সঠিক জায়গায় কি প্রিপারেশন যে নেবো সেটা কি সঠিক জায়গায় যাচ্ছি নাকি। তারপরে আপনার সাথে তো যোগাযোগ হলো, যোগাযোগ হওয়ার পর তখন মনে হলো যে তাও, তারপরে এক দুদিন ক্লাস করলাম, বেশ ভালো লাগলো ক্লাস করার পর যে না এটাই আমার উপযুক্ত জায়গা। তারপরে ক্লাস করতে করতে বিভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার হলো, কিভাবে ইন্টারভিউটা কিভাবে মানে ইন্টারভিউটাকে ফেস করতে হয়, কিভাবে নানান ধরনের ইন্টারভিউ রিলেটেড যত রকম প্রবলেম কিভাবে কি করতে হয় সব তো আপনাদের আপনার সাথে যোগাযোগ করে আপনার অ্যাসপিরেন্ট একাডেমি থেকে সমস্ত রকম তথ্য সবই আমি পেলাম এবং তার সাথে সাথে উপকৃত হয়েছি আমি খুবই। আর আমার খুবই একটা, হ্যাঁ বলো, আমার খুবই একটা মানে আপনাকে তো কখনো আমি দেখিনি, আপনার সাথে আপনার ক্লাস করেছি বেশ আমার ভালোই লাগলো। তো আমার খুবই ইচ্ছা আপনাকে তো কখনো আমি দূর থেকে জাস্ট আপনার ভয়েসটাই শুনেছি কিন্তু আপনার সাথে কখনো দেখা করিনি, কিন্তু আমার খুব ইচ্ছা যদি কখনো আমার যদি সেই ইচ্ছাটা পূরণ হয় তো সেটা দেখা যাবে, যদি আপনার সাথে যদি কখনো যদি মিট করতে যদি চাই তো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অবশ্যই তোমার সাথে দেখা করার চেষ্টা করব। এবং আমি তোমাকে কিন্তু তোমার মক ইন্টারভিউ যখন আমি প্র্যাকটিস করাতাম, যখন নিতাম, তখন কিন্তু আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে তুমি কিন্তু মিষ্টি রেডি রেখো, ঠিক আছে, বলেছিলাম মনে আছে? হ্যাঁ স্যার একদম, আমি সেটা এখনো মানে যখন মানে প্যানেল লিস্টে যে নামটা এসেছে তখন আপনার ওই কথাটা আমার মনে পড়েই আমি কিন্তু আপনাকে ফোনই করেছিলাম, প্রথমে আপনাকে ফোন করেছিলাম যে স্যার আমাকে ওই কথাটা বলেছে যে রিপন তুমি মিষ্টি রেডি রেখো। তা আমার কথাটা এখনো মানে সেই স্মরণের মধ্যে দিয়ে আছে, এই জন্যই মানে আমার খুব ভালো লেগেছে আপনি এই কথাটা বলেছেন, আমার মানে অন্তরে গেঁথে গেছে ব্যাপারটা। আচ্ছা, নতুন যারা জিওটি পদের পরীক্ষা দেবে বা এখন যারা এই ধরো Wbsedcl এর এখন ইন্টারভিউ চলছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে, যারা আমাদের একাডেমিতে যুক্ত হয়েছে তারা তো ক্লাস করছে নিয়মিতভাবে, এছাড়াও অনেকে ইউটিউবে আমাদের চ্যানেলে মক ইন্টারভিউ গুলো দেখছে Wbsedcl এর জন্য, এবং আর এর পরেও আবার Wbsedcl এর জিওটি পদের পরীক্ষার ভ্যাকেন্সি বের হবে, তো তাদের জন্য নতুন ক্যান্ডিডেটদের জন্য তোমার কি বলার আছে, কি পরামর্শ তুমি দেবে? নতুনদের জন্য একটাই বলবো যে
চোখ কান বুঝে এই স্যার অ্যাসপিরেন্ট একাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য, এবং অ্যাসপিরেন্ট একাডেমির সাথে যুক্ত হলে স্যারের গাইডলাইন গুলো খুবই উপকৃত, এমনকি স্যার যা যা বলবে ঠিক তাই তাই হবে, এমনকি সেরকম ভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে সবাই, মানে সবাই যারা যারা আসবে আর কি অ্যাসপিরেন্ট একাডেমির সাথে যুক্ত হবে। তো নতুনদের একটাই, আর যারা WTCL এ যেটা মানে ইন্টারভিউ সামনে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তো তারাও আমি তাদেরকেও একটা পরামর্শ দিতে চাই যে তারাও যেন এই অ্যাসপিরেন্ট একাডেমির সাথে যুক্ত হয়, আর খুবই হেল্পফুল তারাও। আমি চাই সবাই চাকরি পাবে এক্সপিরিয়েন্স একাডেমির সাথে, যারা যারা যুক্ত হবে সবাই সবাই চাকরি পাবে, সবাই উপকৃত হবে, এমনকি স্যার খুবই ভালো, আমি মন থেকে কথা বলছি, মানে স্যার এতটা আমাদের কখনো রেগে যেতেন না, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে স্যার কখনো যদি কখনো কোশ্চেন করা বা কি সেরকম কখনো রেগে যেতেন না, বা কোশ্চেনটাকে মানে এড়িয়ে গিয়ে অন্য কিছু বলা সেটাও করতেন না, খুব ভালো লাগতো। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন WBSETCL এ যারা পড়ছে তাদের ক্লাসগুলো চলছে, অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, এবং সেই ক্লাসগুলোতে আমি যে ক্যান্ডিডেটদেরকে পেয়েছি ভীষণ ভালো ভালো ক্যান্ডিডেট, এবং তারা দারুণ প্রিপারেশন নিচ্ছে, এবং আমি এখনই মানে তাদেরকে সেই তোমার কথাটাই বলার মতো জায়গায় চলে আসছি যে সবাই কিন্তু মিষ্টি রেডি রেখো, কারণ WBSETCL এর JOT-তে 117 জন আমাদের এখান থেকে চাকরি পেয়েছে 370 জনের লিস্টের মধ্যে, এটা একটা হিউজ নাম্বার। এবং শুধু তাই নয়, WBSEDCL এর অফিস এক্সিকিউটিভ পদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, মানে হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে বেরোবে, এবং সেখানেও 70 থেকে 100 জন মিনিমাম ক্যান্ডিডেট থাকবে যারা আমাদের একাডেমি থেকে চাকরি পাবে, কারণ প্রত্যেকেই ভালো ইন্টারভিউ দিয়েছে, কারণ আমরা এতটা পরিশ্রম করেছিলাম তাদের পিছনে, সেটা স্টাডি মেটেরিয়াল দিয়ে হোক বা ক্লাস দিয়ে হোক, বারবার করে মক ইন্টারভিউ নিয়ে হোক, এবং একই জিনিস কিন্তু WBSEDCL এর ক্ষেত্রে হবে। যারা যুক্ত হয়েছে তারা তো প্রিপারেশন নিচ্ছে, যারা যুক্ত হননি তারা আমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হয়ে গেলে তারা প্রিপারেশনটা নিতে পারবে, কারণ 19 তারিখ থেকে ওদের ইন্টারভিউটা শুরু হচ্ছে। তো ফলে আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আমরা যদি কখনো রিপনকে আমাদের একাডেমিতে অ্যাজ এ মেন্টর চাই, মানে আমরা যদি মনে করি যে রিপন এসে নতুন ক্যান্ডিডেটদেরকে কিছুটা হেল্প করুক বা কিছুটা সাহায্য করুক, সেক্ষেত্রে কি রিপনের আমাদের জন্য সময় হবে? হ্যাঁ স্যার অবশ্যই হবে, আমি যদি যে জবের লোকেশন অনুযায়ী বা আমার যদি সময় অনুযায়ী আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মানে আপনাদের টাইম দেওয়ার, আমার সময় বুঝে আমি অবশ্যই চেষ্টা করব। ঠিক, আর এখন যতদিন জয়েনিং না হচ্ছে ততদিন পর্যন্ত কি করছো? আমি একটা কোম্পানিতে জব করি, সেখানে জবের সাথে আমি রিলেটেড আছি, যেহেতু আমি খুবই গরিব পরিবারের থেকে বিলং করি তো আমাকে তো কাজ করতেই হবে তাই না, সেই জন্য আমি এখন বর্তমানে একটা কোম্পানিতে জব করি। আগামী দিনে তোমাদের ব্যাচের আরো যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে, সৌমের, সিদ্ধার্থ ছেত্রী, অনির্বাণ, প্রত্যেকের ইন্টারভিউ গুলো তো আনা সম্ভব হবে না, তার মধ্যে থেকে বেছে বেছে কিছু কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ আমরা নিশ্চয়ই আনার চেষ্টা করব, এবং আমি চাই যে গ্রামের প্রান্তিক মানুষ যারা ভাবতো যে সরকারি চাকরিটা বা কোনো একটা ভালো চাকরি বোধহয় শুধুমাত্র ওই প্রেসিডেন্সি বিভাগের 5টা জেলার লোকেরা পায়, যে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, হাওড়া এবং কলকাতা, তার বাইরেও যে জেলার ক্যান্ডিডেটরা ভালো ইন্টারভিউ দিতে পারে, জেলার ক্যান্ডিডেটরা ভালো পারফর্ম করতে পারে, এবং প্রান্তিক মানুষ যাদের কাছে হয়তো হাতে খুব বেশি পয়সা নেই, যাদের হাতে হয়তো সেই রকম সাধন নেই যে একটা ভালো বই কিনে পড়তে পারে বা ভালো একটা জায়গা থেকে উঠে এসে তারা চাকরি পেতে পারে, তারাও যাতে সরকারি চাকরি পায় বা ভালো চাকরি পায়, সেই জন্য কিন্তু তুমি একটা বিশাল বড় আদর্শ, তাদের কাছে একটা ইন্সপিরেশন, তোমাকে দেখে কিন্তু প্রচুর মানুষ শিখবে, কারণ এখন যে জিনিসগুলো সাধারণত আমরা খবরে শুনি যে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে চাকরি হচ্ছে, বিভিন্ন জায়গায় ভিতর থেকে ঢুকিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট নিজেরা পরিশ্রম করে পড়াশোনা করে আজকে এই জায়গায় এসছো, দেখো তোমার বাবা দিনমজুর, তোমার কাছে যদি কেউ টাকা চায় তোমার কাছে 5 টাকা দেওয়ার মতো ক্ষমতাও নেই এবং এখনো নেই সেই জায়গাটা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে শুধুমাত্র পরিশ্রম, হার্ডওয়ার্ক এবং প্রচেষ্টা, এর পরিশ্রমের যে তুমি ফল পেয়েছো, তুমি কিন্তু আজকে প্রচুর মানুষের কাছে একটা ইন্সপিরেশন, এবং আমাদের চ্যানেল যারা দেখে তারা আগামী দিনে তোমাকে দেখে কিন্তু অনেক কিছু শিখবে। অসংখ্য ধন্যবাদ রিপন তোমাকে সময় দেওয়ার জন্য অ্যাসপিরেন্টস একাডেমিতে। আপনাকেও অনেক ধন্যবাদ স্যার, আপনিও ভালো থাকবেন নিশ্চয়ই, আর
মিষ্টি খাবো বলেই কিন্তু বলেছি মিষ্টি রেডি রাখতে, তাই তোমার সাথে অবশ্যই দেখা করবো। আর তোমার এই হাসি মুখটা যেন সারা জীবন এরকম থাকে, এটাই ভগবানের কাছে চাইবো। খুব ভালো থাকো, খুব এনজয় করো, এবং নতুন চাকরিটাকে খুব মন দিয়ে করবে, পরিশ্রমের সাথে করবে, অনেস্টির সাথে করবে, এবং চেষ্টা করবে যে এর থেকেও আরো ভালো পারফর্ম করে যদি অন্য কোনো চাকরিতে যাওয়া যায়। আর সেক্ষেত্রে যদি অ্যাসপিরেন্স একাডেমির কোনো রকম সাহায্য লাগে, তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের জন্য অবশ্যই রয়েছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদের এই ইন্টারভিউ সেশনটা দেখলে অডিয়েন্স, তাদের সকলকে আমরা বলবো যে অ্যাসপিরেন্স একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমরা সাধারণ মানের ছাত্র বা একটু যারা পিছিয়ে পড়েছে তাদের পাশে থাকার চেষ্টা করেছি, এবং অবশ্যই আমাদের এখান থেকে প্রচুর ক্যান্ডিডেট চাকরি পায়। যারা Wbsedcl এ এখন পরীক্ষা দিচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব যতটা আমাদের পক্ষে সীমিত ভাবে আপনাদের পাশে থাকা সম্ভব, এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই সফল হবেন। ধন্যবাদ রিপন, এবং ধন্যবাদ সকলকে।